তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। যেসব দাখিল মাদ্রাসায় ইবতেদায়ী স্তর সংযুক্ত রয়েছে সেসব মাদ্রাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশও স্থগিত থাকবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসাইনের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।